সবকে স্বাগত মাছরাঙা রাতের সংবাদে সঙ্গে আছি আমি এনকে নাতাশা শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম রমজানে সরকারের বেঁধে দেওয়া দরেই নিত্যপণ্য বিক্রি হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীরা তারা বলছেন চাহিদার তুলনায় বেশি পণ্য মজুদ আছে হুড়োহুড়ি করে বাড়তি কেনাকাটা না করতেও তারা ক্রেতাদের পরামর্শ দিয়েছেন এদিকে শিল্পমন্ত্রী জানিয়েছেন রমজানে ভেজালমুক্ত পণ্য নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে দেশে গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে কলেরাজনিত ডায়রিয়া আইসিডি ডিএবি বলছে আক্রান্ত রোগীদের অর্ধেককেই ভর্তি হতে হচ্ছে গত ছয় দশকে কখনোই এত চাপে পড়েনি বিশেষায়িত ওই হাসপাতালটি গেল মার্চে রোগী এসেছে প্রায় ৩০,০০০ প্রধান তিনটি পদ শূন্য থাকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হয়েছে আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় বেতন ভাতা পাচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের ৫০০ শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী দ্বন্দ্বের কারণে তিন বছর ধরে বন্ধ শিক্ষক সমিতি নির্বাচন এমন নানা স্থবিরতায় হতাশ শিক্ষার্থীরা বাড়ছে সেশন জট এবারে বিস্তারিত আসছে রমজানে সরকারের বেঁধে দেওয়া দরেই নিত্যপণ্য বিক্রি হবে এবং নতুন করে আর দাম বাড়বে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীরা তাদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর এক সভায় আরও জানানো হয় বাজার তদারকিতে ৪৬ সদস্যের মনিটরিং কমিটি গঠন করেছে সংগঠনটি পেঁয়াজ রসুনের পাইকারি বেচাকেনা হয় রাজধানীর শ্যামবাজারে সেখানে শনিবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২০ থেকে ২২ টাকায় যদিও ঢাকার সব খুচরা বাজার থেকে ভোক্তাদের সেই পেঁয়াজ কিনতে হয়েছে অন্তত ৩৫ টাকায় পাইকারি আর খুচরা পর্যায়ের দরের এই বিশাল তফাতই তুলে ধরা হলো নিত্যপণ্য নিয়ে এফবিসিসিআই এর এই আলোচনায় ভোক্তাদের পক্ষ থেকে রিটেল পর্যায়ে এসে প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে দাম সর্বক্ষেত্রেই তাই আপনার পণ্য পাইকারি বাজার থেকে খুচরা বাজারে আসা এবং খুচরা বাজারে বিক্রি এই দুই পর্যায়ে যে হয়রানির জায়গাটি সেই হয়রানির জায়গায় কিন্তু এক ধরনের টোল কালেকশন চলছে এই টোল কালেকশনের জায়গায় যদি আপনারা অ্যাড্রেস না করতে পারেন এই ব্যবধানটা কমিয়ে আনা যাবে না এর বাইরে রমজানকে সামনে রেখে ক্রেতাদের হঠাৎ করে বাড়তি কেনাকাটা না করার পরামর্শ দেওয়া হয় বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয় তেল চিনি ছোলাসহ সব নিত্যপণ্যেরই মজুদ চাহিদার তুলনায় বেশি আছে এখন প্রয়োজন সরবরাহ আর ন্যায্য দাম নিশ্চিত করা বলা হয় সরকার যে ৪৬টি পণ্যের দর নির্ধারণ করেছে তার তালিকা দেশের সকল বাজারে টাঙিয়ে দেওয়া হবে থাকবে তদারকিও তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার শুল্ক মূসকে ছাড় দিলেও রাজস্ব বিভাগ তা বাস্তবায়নে দেরি করায় ভোক্তা পর্যায়ে এর সুফল খুব একটা মেলে না বলেও অভিযোগ আসে বৈঠকে সৌরভ রহমান মাছরাঙা সংবাদ ঢাকা বাজারে নিত্যপণ্যের দাম বেশি থাকায় লোকলজ্জা ভুলে অনেকেই দাঁড়াচ্ছেন টিসিবি ট্রাক সেলের দীর্ঘ লাইনে তবে সংস্থাটির দাবি ট্রাকের সংখ্যা বাড়ানোর ফলে চাহিদা কমে এসেছে এদিকে রমজানে ভোক্তারা যেন ভেজালমুক্ত পণ্য পান তা নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনার কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী বাজারে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া টিসিবির ট্রাকই ভরসা লোকলজ্জা এড়িয়ে অনেকেই সেখানে দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন রোজার আগে পণ্য পাওয়ার তারা যেন একটু বেশি সবার মধ্যে বর্তমানে যে বাজার ঘাটের যে দাম এই দামে তো বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব না রোজা থেকে আমাদের কষ্ট আরো বাড়বে এইভাবে দাঁড়ায় থেকে নিয়ে আর কি সম্ভব রোজা থেকে বলেন না আজকে নিলে মনে করেন আর আইতাম না কেন আর আসবেন কি আইতাম এদের না পাওয়ারই অবস্থা না ডেলি আইসে আইসে ঘুরা যাইতে আসি পাই নাই এই যে এখন আসছে এই যে পাই নাই এই যে গাড়ি যাইবো গাড়ি পাবো না ঘুরা আবার বাসায় যাবো যতক্ষণ আছে আমি ততক্ষণ দিব গত মাসের চেয়ে ট্রাকের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে জানিয়ে টিসিবি কর্মকর্তাদের দাবি এতে অনেক স্থানেই কমে এসেছে পণ্যের চাহিদা ঢাকা সিটির প্রতিটা ওয়ার্ডে প্রতিদিন একটা করে ট্রাক যাচ্ছে আমাদের ট্রাক সেল কার্যক্রম আমরা দেখেছি যে গত এক মাসে চালানোর ফলে বেশ কিছু ওয়ার্ডের আমাদের পণ্য বিক্রি হচ্ছে না অর্থাৎ ওই রকম পরিমাণ
চাহিদা নাই বেশ কিছু ওয়ার্ডে। এদিকে রমজানে ভেজালমুক্ত খাবার নিশ্চিতে কাজ করার কথা জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী বলেছেন এজন্য মোবাইল কোর্টের কার্যক্রম বাড়ানো হচ্ছে। আমরা এই রমজানকে সামনে রেখে মুসল্লিরা স্পেশালি যাতে একেবারে সেই দ্রব্যমূল্য থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মানসম্মত ভেজাল ছাড়া যাতে পেতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য। মোবাইল কোর্ট কোনো ব্যবসায়ীকে হয়রানির জন্য নয় বলেন মন্ত্রী। কোনো অসাধু ব্যবসায়ী যেন মানহীন পণ্য বিক্রি করতে না পারে সেজন্য তথ্য সহযোগিতাও চেয়েছেন তিনি। ওবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। সরকারের লোভের কারণে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অনশনে এ অভিযোগ করেন তিনি। এই সরকার এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দ্রব্যমূল্য কমে আসছে আর আন্দোলন করার দরকার নেই। দলের সাংগঠনিক ইউনিটগুলোর মাঝে সদস্য সংগ্রহ বই বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। দ্রব্যমূল্য যেগুলো অতি প্রয়োজনীয় তারা সেগুলো বিশেষ করে রমজান মাসের যেগুলো সেই সব দ্রব্যমূল্য কমতে শুরু করেছে। কাজে বিএনপির আন্দোলনের প্রয়োজন নেই, দ্রব্যমূল্য কমে আসছে, কমে যাবে। বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ঢাকা সহ প্রতিটি বিভাগীয় শহরে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আবাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে 15তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। গণভবন থেকে ভার্চুয়ালি তাতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধিতা কোনো রোগ নয়, এদের যত্ন নেওয়া প্রতিটি সুস্থ মানুষের দায়িত্ব ও কর্তব্য। সরকার প্রধান জানান, পরিণত বয়সে প্রতিবন্ধী ব্যক্তিদের বসবাসের জন্য প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে পৃথক আবাসন ব্যবস্থা করা হবে। ট্রাস্টের মাধ্যমে আমরা এ ধরনের হোস্টেল বা ডরমেটরি নির্মাণ করে দিতে পারি, যেখানে এরা থাকবে, আর তাদের সুরক্ষা বা দেখাশোনার জন্য লোক থাকবে। আর সেখানে আপনারা যারা বিত্তশালী আছেন ডোনেশনও দিতে পারবেন, যার মাধ্যমে ওটা চলবে। আর সরকারের পক্ষ থেকে অন্তত আমি যতক্ষণ আছি এটুকু বলতে পারি, সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা আমরা করব। তো এ বিষয়ে আমরা মনে করি যে শুধু ঢাকা শহর না, আমাদের প্রত্যেকটা বিভাগীয় শহরে বা অন্যান্য জায়গায় বড় বড় শহরগুলিতেও এ ধরনের পদক্ষেপ আমাদের নেওয়া উচিত। ডায়রিয়া আক্রান্ত হয়ে রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া 50 ভাগেরও বেশি রোগীকে ভর্তি করতে হচ্ছে। রোগীদের অনেকেরই অভিযোগ, ওয়াশার লাইনে বিশুদ্ধ পানি নেই, ফলে পানি কিনতে বাড়তি আর্থিক চাপেও পড়তে হচ্ছে অনেককে। মাহমুদ কমলের রিপোর্ট। উত্তরার হাউস বিল্ডিং এলাকায় থাকেন সেলিম রেজা। বাসায় কখনোই পানি ফুটিয়ে পান করেননি, যার ফলে ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছেন ঢাকার আইসিডিডিআরবি হাসপাতালে। দৈনিক 800 টাকা বেতনে কাজ করা সেলিম দুশ্চিন্তায় কিভাবে চলবে বাকি মাস। যেমন হয়েছে তারপরে ভুটা খাইছি, এর আগে তো ভুটা খাইনি। ফ্যামিলিতে আমার মা আছে, ভাই, 3 দিনের টাকা পাবো না। এই এক সপ্তাহ কাজে না গেলে আমার 20-30 হাজার টাকা আমার লসের তালে করতে হবে। একই এলাকা থেকে আসা মাহবুব ভর্তি করিয়েছেন মাকে। তার অভিযোগ, বাসার লাইনে আসছে দূষিত পানি। এমন অভিযোগ আগারগাঁও, যাত্রাবাড়ি এবং জুরাইন এলাকা থেকে আসা রোগীর স্বজনদেরও। বিশুদ্ধ পানি পেতে কারো কারো দৈনিক বাড়তি খরচ হচ্ছে 150 টাকা পর্যন্ত। লাইনের দূষিত পানি আমরা বোতল কিনে খাই না, ফিল ওই পাম্পের থেকে পানি নিয়ে খাই। ঢাকা ওয়াসার নতুন একটা লাইন করতেছে আমাদের এলাকায় উত্তরাতে, এখন পানিটা যেটা আসে প্রচণ্ড দুর্গন্ধ। প্রতি মাসে আমি 5-6 হাজার টাকার মতো শুধু চিকিৎসা আর পানি ব্যবহার তোমার খরচ হচ্ছে। ঢাকা শহরে যারা বড়, তারাই একমাত্র পানি ফুটান্ত খাওয়ার অবস্থান করতে পারে। আমরা যারা নর্মালি লোক, এদের দ্বারা হয়তো সম্ভব, টাইমে মিলে না বা ওরকম আমাদের দ্বারা সম্ভবও হয় না। বাসার পানি হচ্ছে আপনার এক মাস যাবতই ময়লা আসছে, শুধু খাওয়ার জন্য তো 5-10 লিটার পাচ্ছে। দুটা বাচ্চা আছে, আমরা স্বামী স্ত্রী দুইজন।
গত 60 বছরেও রোগীর এমন চাপ দেখেনি কলেরা ও ডায়রিয়া চিকিৎসায় বিশেষায়িত হাসপাতালটি। গেল এক মাসেও বদলায়নি পরিস্থিতি। মার্চে মোট রোগী হয়েছে প্রায় 30,000, এপ্রিলের এই দুই দিনেও ভর্তি হয়েছে 2,400 জনেরও বেশি। আমাদের এখানে পানিশূন্যতা, তীব্র পানিশূন্যতা নিয়ে আসছে মিনিমাম 30-40% এসে 50%-এর বেশি আমাদের ভর্তি লাগছে। যদি কারো ডায়রিয়া হয় আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই, আপনারা স্যালাইন খাবেন। এখন যেহেতু গরম পড়েছে, সামনে রমজান মাস আসছে, আমরা হয়তো বাইরের খাবার অনেক খাই, এগুলো একটু পরিহার করেন। ডায়রিয়ার প্রকোপ বাড়ছে ঢাকার বাইরের কয়েকটি জেলাতেও। ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী ও নারায়ণগঞ্জ সদর হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। মজুদ রাখা হয়েছে পর্যাপ্ত ঔষধ ও খাবার সেলাই। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, সারা দেশে রেলওয়ের 4,500 একরের বেশি জমি বেদখল হয়ে আছে। ঢাকাতেই আছে 12 একর, যার দাম 5,000 কোটি টাকার মতো। দুর্নীতি অনিয়ম নিয়ে মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন উন্মোচনে আজ রাত 11:35 দেখবেন এর বিস্তারিত। তারা কিসের ভিত্তিতে নিজেদের মালিক দাবি করছেন? দখলে আছে আজাদ রহমান, মনিরুজ্জামান খান। তুমি নিউজটা আপাতত তোমার কাছেই রাখো। পলিটিক্যাল চাপ থাকে, অন্যান্য চাপ থাকে, তখন তো আসলে করা সম্ভব হয় না। দেশের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেছে, তাই কাল থেকে শুরু হচ্ছে মুসলমানদের সিয়াম সাধনা। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সে অনুযায়ী রাতেই তারাবির নামাজ আদায় করেন মুসল্লিরা। মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। 28 এপ্রিল পবিত্র লাইলাতুল কাদর। সকল আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় বেতন ভাতা পাচ্ছেন না পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 500 শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী। গ্রুপিং আর কলহে প্রায় 3 বছর বন্ধ শিক্ষক সমিতির নির্বাচন। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। অনেক স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন সবচেয়ে সংকটময় সময় অতিক্রম করছে। কাউকে দায়িত্ব না দিয়ে চলে গেছেন ভিসি রুস্তম আলী। নেই প্রভিসি আর ট্রেজারার। বন্ধ হয়ে গেছে শিক্ষক কর্মকর্তাদের বেতন ভাতা সহ সকল আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম। দলাদলিতে জড়িয়ে পড়েছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। শিক্ষকদের অভিযোগ, বিদায়ী ভিসি ব্যক্তি স্বার্থে সৃষ্টি করেছেন নানা কোন্দল, ফলে নষ্ট হয়ে গেছে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন। শিক্ষকদের পারস্পরিক দ্বন্দ্ব এতটাই প্রকট যে প্রায় 3 বছর ধরে বন্ধ শিক্ষক সমিতির নির্বাচন। বিগত 3 বছর ধরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক সমিতি নেই এবং এর ফলে শিক্ষকদের মধ্যে বিভিন্ন গ্রুপিং সৃষ্টি হয়েছে এবং আমাদের মধ্যে যে বন্ডিংটা ছিল, যে ভ্রাতৃত্ববোধটা ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রীদের মধ্যে এত গ্রুপিং সৃষ্টি করেছিলেন, যে কারণে এখানে পদে পদে একাডেমিক প্রশাসনিক নানামুখী বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। প্রশাসনিক ক্ষেত্রেও চলছে বিশৃঙ্খলা। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দের অভিযোগ, কোনো নিয়োগ নীতি তোয়াক্কা না করেই বিশ্ববিদ্যালয়ের মেকানিককে ড্রাইভারের দায়িত্ব দেয়, তিনি মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে দেওয়া হয়েছে বাথরুম দেখভালের দায়িত্ব। ড্রাইভার হিসেবে নিয়োগ দিয়েছিল, আসলে সে ড্রাইভার ছিল না, একজন মিস্ত্রিকে দিয়ে তাকে দিয়ে একটা না 72 ঘন্টা গাড়ি চালানো হয়। বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সংক্রান্ত কাজে নিয়োজিত একমাত্র প্রোগ্রামারকে ভাইস চ্যান্সেলর মহোদয়ের পিএস করে রাখা হয়েছে। পরিকল্পনা অফিসের ডেপুটি ডিরেক্টরকে টয়লেট বাথরুম পরিষ্কারের দেখভালের দায়িত্বে নিয়োজিত রাখা হয়েছে। গত 3 বছর ধরে নির্বাচিত এক শিক্ষক প্রতিনিধি সদস্যকে রিজন বোর্ডের মিটিংয়ে ঢুকতে না দেওয়ায় 50 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে বিদায়ী ভিসির বিরুদ্ধে মামলা করেছেন এক শিক্ষক। আমরা রিজন বোর্ডের নির্বাচিত সদস্য ছিলাম, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এবং যার ফলশ্রুতিতে আমরা শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী সামাজিক এবং পারিবারিকভাবে আমাদের মর্যাদাহানি হয়েছে এবং সেই মর্যাদাহানির কারণেই আমরা এই মানহানি মামলা করেছি তার বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে স্থবির হয়ে পড়েছে এ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম। সেশন জটে হতাশ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাটাই হচ্ছে সেশন জট। আমাদের দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়। অন্য ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের যে মানে সেশনে যারা আছে তাদের অধিকাংশই আপনার অনার্স শেষ, কিন্তু আমাদের এখনও অনার্স শেষ হয়নি। এসব অভিযোগ প্রসঙ্গে বারবার চেষ্টা করেও বিদায়ী ভিসির বক্তব্য না সম্ভব হয়নি। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। রমজানে নির্দিষ্ট দামে পণ্য বিক্রির প্রতিশ্রুতি ব্যবসায়ীদের, ভেজালমুক্ত পণ্য নিশ্চিতে মোবাইল কোড পরিচালনা হবে বললেন শিল্পমন্ত্রী। গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া, আক্রান্তদের অর্ধেকই ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। ছয় দশকে কখনোই এত রোগী পায়নি আইসিডিডিআরবি। প্রধান তিনটি পদ শূন্য থাকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা, বেতন ভাতা পাচ্ছেন না 500 শিক্ষক কর্মচারী। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আপনারা জানেন করোনা পরিস্থিতি এখনও অনেকটা ঝুঁকিপূর্ণ, এ থেকে বাঁচতে টিকা নেওয়াই যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।